হ্যাঁ দেখো বন্ধুরা, এটা একটা আপনার 240 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর। হ্যাঁ, এখানে 140টা এসে রুলিংয়ে আর আপনার 140টা হয় আপনার এই হ্যাচিংয়ে। ঠিক আছে, তো আমরা সামনে মোটামুটি আমরা 140টার জায়গায় 100ই ধরি আর কি। তো এখানে 140টা লওয়া যায় ম্যানুয়ালি, আর এখানে হ্যাচার প্লাস সেটার মেশিন, এটা ফুল অটোমেটিক। তো এটা আমার বাড়িতে বেশি দূরে না, তো তাইনে রিস্কা নিয়ে আইসে, রিস্কাতে পাইন্দা ফিটিং ফিটিং করে দিয়ে দিলাম। তো তাইনে আজকালের দিনে মোবাইল ইউজ করে না, তো আমার বাড়িটা খুব কষ্ট করে খুঁজা খুঁজা বাই করছে, কেমনে কেমনে খবর পাইছে ভাই আমার বাড়িটা খুঁজে আইয়া, একদিন হাইট্টা হাইট্টা আইয়া সেটা খুঁজা বাই করছে বাই কিরা। তো আবার মেশিনটা রেডি করার পরে তাইনে খবর দিতাম, আমিও তো আর ফোন টোন করতে পারি না। তারপরে তাইনে আবার একদিন, যেদিন মেশিন নেওয়ানোর কথা, এদিন ঘুরে আবার হাঁটতে হাঁটতে আইসে আইসে আর রিস্কার নাম্বারটা নিয়ে আইসলো, আর রিস্কারে পরে খবর দিয়ে আনাইছে। তো রিস্কাগুলো তাইনের বাড়ির কাছে রই। হ্যাঁ, তারপরে একদিন গিয়ে আবার তাইনের বাড়ির মেশিনটা দেখা দিয়ে আইমু কইছিলাম আমি, হুম, যে ক্যান্ডেলিং ট্যান্ডেলিং দেখাই দিয়ে আইমু। তো এদিনও আবার আমার ফোন টোন না করতে পাইরা, হ্যাঁ মানে তাইনে মোবাইল ইউজ করতে চায় না, কই বলে নাম্বারটা লিখ কেন অন্য মোবাইল দিয়ে ফোন করে, এটাও না। তাহলে আগের যুগের মানুষের মতো আড়াআড়িটা পছন্দ করে বেশি। আবার আইটটা আইটটা আইসে আর সেটা আমার খবর দিয়ে গেছে। পরে এদিন বিকালে আবার আমি গেলাম, গিয়ে দেখো, গিয়ে দেখি ডিমে মেশিন ফুল, তারপরে ক্যান্ডেলিং ক্যান্ডেলিং দেখাই দিয়ে এলাম কেমনে কী করা লাগে। তাইনে কিন্তু কোনো ইউটিউব টিউটিউব কোনো কিছু দেখছে না, এমনিতেই তাইনে ইয়ে হয়েছে। আর এটা হয়েছে আর একজনের বাড়িতে, তো প্রথমে 150 ডিমের মেশিনটা নিয়েছিল, তারপরে এইটা নিয়েছে, এটা হয়েছে 200 ডিমের। ঠিক আছে, তো তাইনের বাড়ির আমি সব মোরগ টুরুক সব কিছুই দেখাইমু। হ্যাঁ, তাইনে মেশিন নেওয়ার পরে দুটোই হয়েছে, প্রথমটা হয়েছে 100 ডিমের, এই 150 ডিমের, পরেরটা হয়েছে গিয়ে এটা হয়েছে 200 ডিমের। ঠিক আছে, দুইটা দুই রকম, এটা অটোমেটিক সিস্টেম আছে, অটোমেটিক করা যাইব চাইলে, ম্যানুয়ালে আছে। আর প্রথম যেটা দেখাইছিলাম ছোট্টটা, হ্যাঁ দেখো, তাইনাও ডিম টিম আইনে রেডি করে রাখছে। আমি যাওয়ার পরে ফিটিং উটিং করে ইউটিউব করে দিয়ে দিলাম। হ্যাঁ, তাইনের বাড়িতে কিন্তু অনেক আঁশ টাস আছে মেশিন নেওয়ার পরে, আগে তো কিন্তু একটা মুরগো ছিল না, একটা আঁশও ছিল না। যখন এটা শুরু করছে আস্তে 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 আস্তে, বা ভালো একটা কিছু করার ইচ্ছা থাকলে, সবাই করার ইচ্ছা থাকলে পারা যায়, আর কোনো কিছু করার ইচ্ছা না থাকলে হয় না। তো পট করে আরামটা খুঁজে যারা, তারা আর একটু করতে কষ্ট হয়। এই বাচ্চাটা তাইনের বাড়ির কাছেই একজনে, তো এত বাচ্চা তো তারা একসাথে দিতে পারে না, তো এটার লিগে আমার কাছ থেকে নিছে নেওয়া, কারণ মেশিন তো আছিল কম, 150 ডিমের একটা মেশিন। তো এটার মধ্যে তাইনের মুরগের বাচ্চা লাগে 200, হাঁসের বাচ্চা লাগে 100, তো কীভাবে হইব। তো আমার এখানে বাচ্চাটাও নিছে আর ওই বড়ো মেশিনটাও পরে আনাইছে, তো একদিনেই বাচ্চাটি আর মেশিনটি লিয়ে আইছি। তো চাইলে তোমরাও পারো, যারা মেশিন ছোটো বাচ্চা অর্ডার বেশি হয়ে যায়গা, যদি কাবার না করতারও দিয়া, তাহলে আমরা কাছ থেকে নিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি দেখো, এই বাচ্চাটা দেখো, হাঁসের বাচ্চাটা, এটা কিন্তু পিওর দেশি হাঁসের বাচ্চা, আর মুরগটাও পিওর দেশি মুরগের বাচ্চা। যারা লাগে যোগাযোগ করতে পারো, পাইবা। আর আমি তো এখানে দেখাইতেছি যে দেখো, একটা বাচ্চাও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, একদম সুন্দর টাটকা, একদম তরতাজা আছে বাচ্চা, কোনো ঝামেলা নাই বাচ্চাটা। ওখানে তো গরমের দিনও এমন ব্রুডিংটা এমন বেশি লাগে না, তবু রাত্রের বেলা একটু লাইট দিয়ে রাখলে হয়, হালকা 100 বাচ্চার জন্য একটা 100 পাওয়ারি বাল্ব দিয়ে রাখলেই চলে। সাদা বাল্বটা দিলে হইতো না, লাল বাল্বটাই লাগবো। অনেকে জিঙ্গায় যে এলইডি বাল্বটা দিলে হইব নি, এলইডি বাল্বটা দিলে হইতো না, যদি শরীরটা বিজ্ঞা দেখা তখন গিয়া ইয়ে করতে লাগে আর কি। দেখো তাই না আসছেনটি, হ্যাঁ, আর মুরগ আছে ই করে, আর মুরগ অনেকটি বাইরেও আছে, বাইরেও ঘুরে টুরে। হ্যাঁ দেখো, তাই না আশের বাচ্চা ফুটাইয়া ফুটাইয়া ওইটার ভিতরে রাখে উপরে। হ্যাঁ, যে ছোট্ট একটা ঘরের ভিতরে, কিন্তু ঘরের বারিন্দা, কিন্তু এটা কিন্তু তাইনের মুরগের আলাদা ঘরও না, ঘরের বারিন্দার মধ্যে বিভিন্ন বিভিন্ন পাট 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 করে লেছে, আলাদা আলাদা মাছা করে লাইছে, যেটা যেখানে রাখুন লাগে এখানে রাখতেছে। হ্যাঁ, যে এটার ভিতরে আশের বাচ্চা আছে, এটা বিক্রি করে লাইছে, এটা শেষ হয়েছে। আর ওখানে আবার ইয়ে